একটা সময় তাকে বলা হতো ফিনিশার নাসির। তার ক্যারিয়ারের শুরুর সময়টাও ছিল দুর্দান্ত, ব্যাটে বলে অলরাউন্ডার পারফরমেন্সে জায়গা করে নেন মানুষের মনে। কিন্তু কম সময়ে অধিক খ্যাতি পেয়ে যাওয়ায় নাসির নিজেকে ধরে রাখতে পারেননি বেশিদিন। নানান অক্রিকেটীয় কর্মকাণ্ডে জড়িয়ে অনিয়মিত হয়ে পড়েন জাতীয় দলে। 2018 সালে জাতীয় দলের হয়ে খেলেন সবশেষ ম্যাচ, এরপর যে লম্বা বিরতি সেটি মূলত বাজে ফর্ম আর মাঠের বাইরের বিতর্ক। একটা সময় মনে হয়েছে নাসির হয়তো আসলেই ফিনিশ হয়ে গেছেন, কিন্তু না, নাছোড়বান্দা নাসির আবারও বোধহয় জয়ী হতে চলেছেন নিজের সঙ্গে লড়াইয়ে। চলতি বিপিএলে তার দল ঢাকা ডমিনেটর্স নিভে গেলেও ঠিকই আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার, উঁকি দিচ্ছেন জাতীয় দলের বারান্দায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2018 থেকে 2022, এই 5 বছরে নাসিরের জীবনে কত কিছুই না ঘটে গেছে। এই সময়টা ক্রিকেট থেকে অক্রিকেটীয় কর্মকাণ্ডের জন্যই খবরের শিরোনাম হয়েছেন বারবার। এমনকি চলতি বিপিএল শুরুর আগের দিনও ট্রফি উন্মোচনের সময় এক গণমাধ্যম কর্মীর সঙ্গে বাজে আচরণ দেখিয়ে পড়েন সমালোচনার মুখে। তবে বিপিএলের নবম আসর শুরু হবার পর ধীরে ধীরে সেসব ভুল ভেঙে দিতে থাকেন ফিনিশার খ্যাত নাসির হোসেন। এবারের আসরে ঢাকা ডমিনেটরসের নেতৃত্বই শুধু দেননি, ব্যাটে বলেও নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় চাই যে ম্যাচ জেতানোর জন্য, এবং ক্যাপ্টেন হয়ে জিতাইলে অবশ্যই সবচেয়ে বড় কথা লাগে যে ম্যাচ জিতলে খুব ভালো লাগে, মনে হয় যে না যে আমার নেতৃত্বে ম্যাচ জিতছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর অবশ্যই আমি চাই যে সবসময় ম্যাচ জেতানোর জন্য, এবং আমি যেখানেই খেলি না কেন বিপিএল বলে না, আমি সবসময় চেষ্টা করি আর কি যে আমি ম্যাচ জিতাবো আর কি। সো এটাই অবশ্যই ভালো লাগতেছে এটা আসলে। 12 ম্যাচে সর্বোচ্চ 366 রান করেছেন 45.75 করে, 4 নম্বরে ব্যাট করে স্ট্রাইক রেট 120, বেশিরভাগ ইনিংসই খেলেছেন টপ অর্ডার ধসের পর। কাগজে কলমে দল হিসেবে খুব একটা ভালো দলও ছিল না ঢাকা ডমিনেটরস। সেই দলের ব্যাটিং অর্ডার যখন বালির বাঁধের মতো ভেঙে পড়ছিল প্রতিটি ম্যাচে, তখন সব চাপ পেছনে ফেলে নাসির নিজেকে তুলে ধরেন ক্রিকেটীয় চাতুর্যে। জানিয়েছেন বেশ উপভোগ করছেন ব্যাটিংটাও। সত্য কথা হচ্ছে যে আমি এখন ব্যাটিংটাকে এনজয় করতেছি, আর আপনি যদি ওভারঅল বিপিএলের কথা চিন্তা করে দেখেন তাহলে আমি এবারকেই হচ্ছে যে একটা জায়গা আমি মানে নিয়মিত একটা জায়গায় ব্যাটিং করতেছি। এর আগে কিন্তু আমি ওই জায়গায় ব্যাটিং করতাম না, আর এর আগে আমি হয়তোবা 6-7 ব্যাটিং করতাম, ওভার থাকতো 3-4-5 ওভার থাকতো, তা হয়তোবা আমি ওইভাবে পারফর্ম করতে পারিনি এই কারণে। বাট এখন আমি যেখানে ব্যাটিং করতেছি আপনি দেখেন যে আমাদের টপ অর্ডাররা খুব তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে, এবং আমি একটা লম্বা সময় ব্যাটিং করার সুযোগ পাচ্ছি। এবং আমি যে টাইপের প্লেয়ার, আমি তো আজ গিয়ে মারা আমার জন্য ডিফিকাল্ট, তো আমার একটু উইকেটে সময় নিতে হয়। তো আমার মনে হয় যে আমি ওই সময়টা উইকেটে পাচ্ছি, এবং আল্লাহর রহমতে শেষটা মোটামুটি ভালো হচ্ছে। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও এই নাসির এখন পর্যন্ত দলের এবং টুর্নামেন্টের সেরা বোলার। 6.8 ইকোনমি রেটে নিয়েছেন 16 উইকেট, আসরের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। অথচ নাসির নাকি বিপিএল এর জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতিই নেননি। টু বি অনেস্ট বলবো একটা সত্য কথা, সেটা হচ্ছে আমার কোনো প্রিপারেশনই ছিল না। আমি সবসময় যেভাবে খেলি এইভাবেই খেলি, বাট আসলে পারফর্ম এটা হচ্ছে আপনার একটা ফ্লো আর কি। আপনি যখন ভালো খেলা প্রথম, আমি সবসময় বলি যে একটা টুর্নামেন্টের প্রথম প্রথম 1-2 ম্যাচ খুব ইম্পর্টেন্ট। আপনি যদি পারফর্ম করে ফেলেন প্রথম 1-2 ম্যাচে, তাহলে টুর্নামেন্টটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমার কাছে মনে হচ্ছে সেই কনফিডেন্স আছে যে আমি উইকেটে গেলে আমি ভালো ব্যাটিং করব, সেই কনফিডেন্সটা আছে। আর এই কনফিডেন্সটা একদিনে আসে না, আপনার ওই প্রথম 2-1 ম্যাচ ভালো খেলার পরেই কিন্তু আসছে। দুঃসময় কাটিয়ে নাসিরের সুসময়ে ফেরার ইঙ্গিত। অবশ্য নাসির বলেছেন চেষ্টা করবেন নিজেকে এভাবেই ধরে রাখতে। দুঃসময় কাটাতে নাসির নিজের সঙ্গে চালিয়ে যাচ্ছেন লড়াই, রেখেছেন ব্যক্তিগত ট্রেনার। দুঃসময় যে কখন আসবে বা এটা বলা মুশকিল, তারপরও আমি বলবো যে না, আমি আল্লাহর রহমতে এখন একটা খুব সুন্দর একটা ফ্লোতে আছি, এবং চেষ্টা করতেছি পারফর্ম করার জন্য, আর বাকিটা আল্লাহর উপরে আছে যে আমি আমার কাজ যেটা যে আমি পারফর্ম করা, আমি চেষ্টা করতেছি পারফর্ম করার জন্য। ঢাকার 12 ম্যাচে 3টি জয়ে নাসিরই ছিলেন দলের প্রাণ ভোমরা। তার পারফরমেন্সটুকু বাদ দিলে ঢাকার আর কিছুই থাকে না। শুধু ঢাকা কেন, ব্যক্তিগত পারফরমেন্সের মাপকাঠিতে এখন পর্যন্ত নাসিরই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। বিপিএল এর আগে 300 রান ও 15 উইকেট নিয়েছেন দুজন। 2012-13 আর 2019-20 বিপিএল এ সাকিব আল হাসান এবং 2016-17 বিপিএল এ মাহমুদুল্লাহ, দুই আসরের দুজনই হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। বলা যায় তার দল নিভে গেলেও একমাত্র নাসির উজ্জ্বল থাকবেন টুর্নামেন্টের শেষ পর্যন্ত। জাতীয় দলে ফেরার আক্ষেপটাও ফুরিয়ে যায়নি নাসিরের। বিপিএলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে স্বপ্ন দেখছেন লাল সবুজের জার্সিতে ফেরার। না, ন্যাশনাল টিম আসলে এটা আসলে মানে ওই জায়গাটাতে অবশ্যই আমি খেলতে চাই, এটা সত্য কথা। বাট
মানে এটা তো আমার হাতে নাই, আমার কাজ হচ্ছে পারফর্ম করা, মাঠে পারফর্ম করা, এটাই হচ্ছে আমার কাজ। বাট হ্যাঁ, ফিটনেস নিয়ে আমার আরেকটু কাজ করতে হবে, এটা সত্য কথা। বাট আমি আশা করব যে এই দিক থেকে আমি বোর্ডের সাপোর্ট পাবো, যে ফিটনেস নিয়ে যদি আমি কাজ করি বা স্পোর্টস ডেস্ক আমি ডেস্ক টিম টিম করিস তাহলে আমাকে, আমি কিন্তু আলাদা একটা ট্রেনার রেখে করেছি আর, তো এতদিন জিম যাই বলেন আর কি, তো আমি আশা করবো যে এটা হয়তো বা নেক্সট টাইম বোর্ডের কোনো ট্রেনার দিয়ে আমি করবো।